করোনার মধ্যেও দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। মূল সেতুর অগ্রগতি 93%-এরও বেশি। স্বপ্নের পদ্মা সেতু ক্রমেই চলাচল উপযোগী হচ্ছে। জাজিরা প্রান্তের রোডওয়ে স্ল্যাব পুরোপুরি শেষ হয়েছে, ফলে মূল সেতুর 4.67 কিলোমিটার সড়ক এখন প্রস্তুত। মূল সেতুর অগ্রগতি 93%-এরও বেশি, আর সার্বিক অগ্রগতি 85% ছাড়িয়েছে। মহামারী করোনার কঠোর বিধিনিষেধেও পদ্মা সেতুর কাজ চলছে পুরোদমে। সেতুর নিস্তলা, উপরতলা, সংযোগ সেতু এবং নদী শাসনের কর্মযজ্ঞ চলছে সমান্তালে। সেতুর 2,959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 2,470টি এবং 2,917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 2,228টি স্থাপন হয়ে গেছে। রেলওয়ে আইগার্ডার সম্পন্ন। সংযোগ সেতুর 438টি সুপারটি গার্ডারের 404টি বসে গেছে। রেলিংয়ের 585টি প্যারাপেটওয়াল এবং রেলওয়ের স্ল্যাব শেয়ার পকেট বসে গেছে 552টি। নদী শাসনের অগ্রগতি প্রায় 67%। মহামারী করোনার লকডাউনেও দিনরাত 3 শিফটে পদ্মা সেতুতে প্রায় 700 বিদেশি সহ 5,000 কর্মী কাজ করছেন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, রোডওয়ে স্ল্যাব কমপ্লিট হয়ে গেছে, এখন দুই পাশের প্যারাপেট ওয়ালের কানেকশন হচ্ছে। আরও কিছু ছোটোখাটো কাজ যেগুলো আছে সেগুলো চলছে। 6.15 কিলোমিটার মূল সেতুর 2,550 মিটার শরীয়তপুরের জাজিরা, 1,350 মিটার মাদারীপুরের শিবচরে এবং 2,250 মিটার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। 2-স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির উপরের স্তরে থাকবে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যান ইতোমধ্যে বসানো সম্পন্ন হয়েছে। 6,150 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু। পদ্মা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানিয়েছে, পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত লেগে যাবে। পদ্মা বহুমুখী সেতুর সম্পূর্ণ নকশা ACOM-এর নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শকদের নিয়ে গঠিত একটি দল তৈরি করে। পদ্মা সেতু সম্পূর্ণ বাংলাদেশের অর্থায়নে তৈরি হয়েছে। পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হচ্ছে 30,193.39 কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন ভাতা ইত্যাদি। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী সেতু নির্মাণে 29,893 কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। 1% সুদহারে 35 বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। প্রস্তাবিত পদ্মা বহুমুখী সেতু প্রকল্প মাওয়াজাজিরা পয়েন্ট দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে দেশের কেন্দ্রের সাথে দক্ষিণ পশ্চিম অংশের সরাসরি সংযোগ তৈরি করবে। এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় 44,000 বর্গ কিলোমিটার বা বাংলাদেশের মোট এলাকার 29% অঞ্চল জুড়ে 3 কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে, ফলে প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে।
সেতুটিতে ভবিষ্যতের রেল, গ্যাস, বৈদ্যুতিক লাইন এবং ফাইবার অপটিক কেবল সম্প্রসারণের ব্যবস্থা রয়েছে। এই সেতুটি নির্মিত হলে দেশের জিডিপি 1.2% পর্যন্ত বৃদ্ধি পাবে।